আমি অফিস ভেঙে এখন খেলাটা শুরু করব। ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ী ও দ্বিতীয় স্থান অধিকারীর মধ্যে পুরস্কারের ট্রফি বিতরণ না করে প্রকাশ্যে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউএনও মেহরুবা ইসলামের পুরস্কার বিতরণের মঞ্চ থেকে ট্রফি ভাঙার একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেলে কঠোর পুলিশের নিরাপত্তার মধ্যে ইউএনওর অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। এ বিষয়ে শনিবার বিকেলে ইউএনও মেহরুবা ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, শুক্রবার বিকেলে উপজেলার চৈক্ষং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহরুবা ইসলাম। খেলায় দুই দল প্রথমে 35 মিনিট করে 70 মিনিট খেলে। এতে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আবাসিক জুনিয়র একাদশ 3টি গোল করে। বিপরীতে রেপার পাড়া একাদশ 1টি গোল পায়। নিয়ম অনুযায়ী আবাসিক জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন এবং রেপার পাড়া একাদশ রানার আপ হয়। খেলার ফলাফল নিয়ে রানার আপ দল ও তাদের সমর্থকরা আপত্তি তোলে। এর মধ্যেই পুরস্কার বিতরণের উদ্যোগ নেয় আয়োজক কর্তৃপক্ষ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহরুবা বিরোধের কথা উল্লেখ করে দর্শকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক খেলোয়াড়কে মেডেলগুলো দিয়ে যাবেন, ট্রফিগুলো আমানত হিসেবে থাকবে, আরেকটি খেলা হলে সেগুলো বিতরণ করা হবে। এ নিয়ে তিনি উপস্থিত দর্শকদের মতামত জানতে চান। তখন অনেকে না না বলে চিৎকার করেন। এরপর ইউনি বলেন, তুচ্ছ ব্যাপার এটা, যদি এই ট্রফি না থাকতো তাহলে খেলতাম না, জয় বিজয় খেলায় থাকবে, আমি এখন ট্রফি ভেঙে খেলাটা শুরু করব। এই বলে তিনি দুটি ট্রফি আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ সমাবেশ মিছিল করেছেন এলাকার মানুষ। যুবকদের কষ্টে ক্রয় করা ট্রফি 10,000 লোকের সামনে ভেঙে চুরমার করে দিলেন। এই ঘটনার আলীকদম উপজেলা বাসীকে অসম্মান করা হলো। আমরা এই ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ট্রফি বিতরণ সময় ইউনুস স্যার যে আচরণ করলো এটা আমরা আশা করি নাই। ইউনু মহোদয় এই চ্যাম্পিয়ন ট্রফি সহ দুইটা ট্রফি আসার মেরে ভেঙে দিছে। এই বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক এবং ইউএনও মেহরুবা ইসলাম এছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে গণমাধ্যম, কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। Thank you.